হায়, আশা করি আপনারা সবাই লকডাউনের মধ্যে ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমরা বাড়িতে আছি, সুস্থ আছি। তো আজকে কি রান্না করা যায়, কি ভাবছো? কিছু না, শুধু ডিম আছে, এখন ডিম দিয়ে কি করতে পারো সেটা বলো। ডিম দিয়ে? আচ্ছা, ডিম বিরিয়ানি তো আমরা বহুবার খেয়েছি বাইরে, বিভিন্ন সময়তে নিয়েও এসেছি বাড়িতে। তো আজ ডিম বিরিয়ানি করলে কেমন হয়? করতে পারো, করো। তো বিরিয়ানি তো করেছি, তো ওইরকম ভাবেই ডিম বিরিয়ানিটাই করে দেখি না আজকে, একটু পরীক্ষামূলক ভাবে। তো দেখানো যায় ডিম বিরিয়ানি, দেখি কেমন হয়। ডিম বিরিয়ানির জন্য প্রথমে বাসমতি চাল নিয়েছি 200 গ্রাম, সেটাকে আমি অলরেডি আধা ঘন্টা ধরে প্রায় ভিজিয়ে রেখেছি। টক দই, হলুদ, ডিম বিরিয়ানির জন্য 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে 1টা ডিম পিস পিস করে নিয়েছি। 1টি বড় সাইজের আলু কেটে নিয়েছি, ধনে পাতা, আধা বাটা, জিরে বাটা, 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নেওয়া, বেশ 1টা রসুনের কুয়া, লবঙ্গ, এলাচ, দারচিনি, আলু বোখরা, তেজপাতা, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দুধ, তার সাথে জাফরান মিশিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, লবণ, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, খোয়া ক্ষীর, ঘি, পাইন তেল, আতর, এওড়া জল, আর সাথে গোলাপ জল। জাফরান দুধের মধ্যে অল্প একটু আতর দিয়ে দিলাম, 1 চামচের মতো কেওড়া জল, 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। প্রথমে ফুটন্ত জলে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1টি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, বাসমতি চালগুলো ছেড়ে দিলাম, যেটা অলরেডি প্রায় আমি 45 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, ঢেকে দিলাম। 7 থেকে 10 মিনিটের মধ্যে আশা করি রাইসটা 80% বয়েলড হয়ে যাবে। মশলাগুলোকে একসাথে মাখিয়ে নেব, তার জন্য প্রথমে আমি 4 চামচ টক দই নিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ জিরা পেস্ট, লবণ 1 চামচ, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, শাহি বিরিয়ানি মশলা 2 চামচ, রসুন থেতলে দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলাটাকে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব, মশলাটাকে এভাবে মাখিয়ে নেব যাতে একদম পুরোপুরি মিশে যায়। রাইসটা দেখি কতটা হয়েছে, রাইসটা প্রায় 80% হয়ে গেছে। এর মধ্যে আমি বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে দেবো। এবার চালটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, থালার মধ্যে নিয়ে নেব, একটু ছড়িয়ে ডাকবো যাতে একসাথে লেগে না যায়। কড়াইটা গরম হওয়ার পরে প্রথমে কিছুটা বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম, প্রথমে আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম, ডিমগুলোকে ভাজতে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম, ভাজা ডিমগুলো তুলে নিলাম, আলুগুলো তুলে নিলাম। এর মধ্যে বেশিরভাগ পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে এটাকে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম। দেখুন প্রায় ব্রাউন হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিব। এই তৈরি হয়ে গেল পেঁয়াজের বেরেস্তা, যেটা সবার আগে আমি করে নিলাম। এর মধ্যে যে কাটা ডিমটা ছিল সেটা একটু ভেজে নেব, এটা একটু হালকা করে ভেজে নিলে মানে খেতে বেশ ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যেই 1টা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম, 1টা এলাচ, দারচিনি আর লবঙ্গ আবার দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। এর মধ্যে এবার বাকি পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। ডিমের টুকরোগুলোকে ভেজেছিলাম বলে এর ডিমের ওইখান থেকে একটু ফেনাগুলো বেরিয়েছিল, সেই ফেনাটা কিন্তু এখনো আছে। ফেনাটাকে থাকলে একটা সুবিধা রাখি, ডিমের যে গন্ধ সেটা কিন্তু পুরোপুরি বিরিয়ানিটার মধ্যে থাকবে। কিছুক্ষণ ভাজার পরে এই যে মশলাটা যেটা রেখেছিলাম এবার মশলাটার মধ্যে পুরোপুরি দিয়ে দেবো। এবার হালকা আছে মশলাটাকে আমি বেশ ভালো করে এবার কষিয়ে নেব।
কিছুক্ষণ কষানোর পরে দেখুন এখান থেকে তেল বেরিয়ে গেছে, সুতরাং এর মধ্যে এবার ডিম আর আলুগুলোকে দিয়ে দেব। ভালো করে এবার মাখিয়ে নেব মশলা দিয়ে ডিম আলুগুলোকে। এবার এর মধ্যে মশলার ধোয়া যে জলটা সেটা আমি দিয়ে দেব, আবার দিয়ে আবার ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। মিডিয়াম আছে, 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে এটা তুলে দেখছি, জলটা দেখুন প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এখনও জল আছে, একটু নাড়াচাড়া করব আর একটু এটাকে ঢাকনা ছাড়াই কষিয়ে নেব। জল থেকে দেখুন তেলটা প্রায় বেরিয়ে গেছে, এবার তাই ডিম আর আলুগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, গোলাপ জল, কেওড়া জল, দুধ এবং জাফরানের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফার্স্ট লেয়ারের রাইস এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে 2 চামচ রাইস ওয়াটার দিয়ে দিলাম, যে জলটা আমি ভাত ঝাড়ার সময় রেখেছিলাম। জলটা দেওয়ার কারণ হলো যাতে ভাতটার নিচে একদম লেগে না যায়। এবার এর উপরে খোয়াকি আরেকটু দিয়ে দেবো, জাফরান, দুধ, আলুগুলো এবার এর উপরে দিয়ে দেবো, ডিমগুলো এখানে দিয়ে দেবো। আর যেগুলো ভাজা ছোট ছোট করে কেটে রাখা ডিমগুলো ছিল সেটাও এখানে দিয়ে চারদিকে ছড়িয়ে দেবো, এর উপর দিয়ে বেরেস্তাগুলো ছড়িয়ে দেবো। এর উপর আবার বাকি আরেকটা লেয়ারের রাইসগুলো দিয়ে দেবো। ভাতটাকে ভালো করে সাজিয়ে দিলাম, এর উপরে এবার বাকি জাফরান দুধটা এবার দিয়ে দিলাম, খোয়া ক্ষীরের বাকিটা এর উপরে দিয়ে দিলাম, বেরেস্তাগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। 4টে আলু বোখরা এর মধ্যে দিলাম, আলু বোখরাটা আগেও দেওয়া যেতে পারে এবং পরে উপরেও দেওয়া যেতে পারে, উপর দিয়ে আমি ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম, ভাপে ভাপে এটা বেশ নরম হয়ে যাবে। উপর দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, ভাপা কাঁচা লঙ্কার টেস্ট সবসময় একটু আলাদা থাকে, কয়েকটা ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিলাম। লো ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দেব। মিনিট 15 পরে দেখতে পাচ্ছি হালকা বেশ গন্ধ বেরিয়েছে, এবার এটাকে অফ করে দেবো। তারপরে 5 মিনিট এই অবস্থায় রেখে দেবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে খেয়ে টেস্ট করা পালা। এবার বিরিয়ানিটার খুলে দেখি, গন্ধ তো একদম ফ্যান্টাস্টিক। আর একটু দেখি নেড়ে ছেড়ে যে রাইসটা কীরকম হয়েছে, রাইসটা তো ঠিকই দেখতে পাচ্ছি। আর লঙ্কাগুলো দেখুন পুরোপুরি একদম বয়ে যাচ্ছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, মানে বয়েলড হয়েছে পুরোপুরি। আর খোয়া ক্ষীরগুলো পুরো গলে গেছে, যেটা একদম তোমার শক্ত ছিল। এবার রাইসটার শেষ নিচের দিকটা দেখি যে ঠিক মতো হয়েছে কিনা। এই বিরিয়ানিটা প্রথমে একটু আগে নেড়ে চেড়ে নিতে হয়, পুরো বিরিয়ানিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মাখিয়ে নিতে হয়, তারপরে সার্ভ করার ব্যাপার থাকে। দেখুন খুব সুন্দর রাইসগুলো একদম ভাঙেনি। বিরিয়ানি কমপ্লিট, খুব খিদে পেয়েছে আজকে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, মানে আজকে বিরিয়ানিটা বানাতে না অনেক সময় লেগে গেছে, তো চালু করে দেখি, জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি, বুঝতে পারবো। তাহলে ফটাফট খাবারটা বেরে নিয়ে আগে, তারপরে আবার আসছি। বিরিয়ানি বাড়তে বাড়তে এই জিভে জল চলে আসছে, আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, আমার ভীষণ খিদে পেয়েছে, আর সামনে বিরিয়ানি পেয়েছে, আমি থাকতে আর থাকা যাচ্ছে না, বিরিয়ানি বেরিয়ে নিলাম, তো হামলে পড়া যাক ফটাফট। কি বুঝলে, কেমন করলাম বিরিয়ানি? গন্ধটা পুরোপুরি আছে, শুধু চিকেন থাকলে যে গন্ধটা বেরোতো সেটা নেই, তো কিন্তু বিরিয়ানি পুরোপুরি টেস্ট পুরো গন্ধটাই পাচ্ছে, যেরকম আশা করেছিলাম, আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি পাচ্ছি, তুমি এতটা ভালো হবে সত্যি কথা আমি ভাবতে পারিনি। তোমাদের হালকা হালকা টকটক ভাব পাচ্ছে না? হালকা টক ভাবের কারণ হচ্ছে দুটো কারণ, এক টক দইয়ের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম, কারণ ডিম বিরিয়ানিতে একটু টক দই যদি না দিই তাহলে পরে একটা টেস্টের মধ্যে একটা সামঞ্জস্য হয়তো বজায় থাকবে কিনা এটা ভেবে, আর দ্বিতীয়ত ছিল আলু বোখরা।
আমার ফেভারিট আলু বকরা দিলে পরে সেই বিরিয়ানির টেস্ট কিন্তু আলাদা হয়ে যায় বিরিয়ানি কিন্তু ড্রাই না খুব স্মুথ টেক্সচার বেশ একটু গ্রেভি গ্রেভি টাইপ মানে রসালো কিছু হ্যাঁ এটাকে লাইট বিরিয়ানি তো বলা যাবে না একটু বলা যেতে পারে একটু হেভি বিরিয়ানি হয়ে গেছে আর তুমি যেটা বললে যে মোলায়েম টাইপের যেটা বলছো তার পিছনে একটা বড় কারণ হলো কি খোয়া খির খোয়া খির দিতে পারে বা যেটাকে অনেকে মাওয়া বলে বা খোয়া খির দিলে পরে বিরিয়ানিটা কিন্তু অনেকটা স্মুথ হয় আসলে ডিম বিরিয়ানিতে মাংস যেহেতু নেই তার জন্য একটু মশলাপাতি যদি অন্য কিছু না দিই ভালো করে তাহলে তো সেটা ডিম বিরিয়ানি বলাই যাবে না তো বিরিয়ানি হলো কোথা থেকে আর একটা ডিমকে ছোট ছোট টুকরো করে দিয়েছিলাম তার জন্য দেখবে তুমি খাচ্ছি ছোট ছোট হ্যাঁ তখন খাচ্ছি খাওয়ার মধ্যেই কিন্তু মাঝে মাঝে কিন্তু ডিমের টুকরো মুখের মধ্যে চলে আসছে ডিম নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে ডিমকে যদি ভেজে দেওয়া যায় ভাজা ডিমের টেস্ট কিন্তু একটা আলাদাই লাগে তাই না শুধু সেদ্ধ ডিমের থেকে এটা বাড়িতে ডিমের জল করলেও বেশির বাড়িতে আমরা ভেজেই করি লঙ্কাটা দেখুন সিদ্ধ হয়ে গেছে নরম আলাদা টেস্ট এর জন্য আছে বাড়িতে এখন তো সারাদিনই আছি তার জন্য মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করছি কি বলো এতে বাড়িতে ওকে একটু হেল্প করাও হয়ে যাচ্ছে আর বাড়িতে বসে থাকতে থাকতে মানুষের বোরিংও আসতে পারে তো সেটা যদি না হয় মাথাটাকে তো ঠিক রাখতে হবে তার জন্যও কিন্তু রান্নাঘরে আমাদেরকে অনেকটা হেল্প করে আর অতিরিক্ত চিন্তা করে তো লাভ হবে না এগুলো তো আমাদের হাতে নেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে থাকতে হবে লকডাউনকে মেনটেন করতে হবে আর চিন্তা যাতে দূর করা যায় তার জন্য বাড়িতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মধ্যে নিজেদেরকে রাখতে হবে ঠিক কি না বলো এটাই আমরা বলতে পারি আর এরকম মাঝে মাঝে এক্সপেরিমেন্ট আরও করবো অযথা আতঙ্কিত না হয়ে সুস্থ থাকুন বাড়িতে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কি বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটা শেয়ার করবেন আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও নিয়ে আসা একটা অনুপ্রেরণা পাই আমরা প্লিজ সাপোর্ট আস সাপোর্ট করুন আমরা এবার খাওয়াটা শেষ করি চলো